ও শুনছো, কিছু খেতে দাও দেখি নি, বড্ড দেরি হয়ে গেল গো। হ্যাঁ দিচ্ছি গো দিচ্ছি, এই এটা বাসন দুটো ধুয়ে নি, আর তারপরে দুটো জামা কাপড় কাচার জন্য বাকি আছে, এই দুটো করে নি তারপরেই দিচ্ছি। দাঁড়া দিচ্ছি, হ্যাঁ বালতিতে তো জল নেই, জল ধরো নি। ওই ঝিঙে পোস্ত হবে আর টমেটোর চাটনি আর মাছ ভাজা। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, আর তো সবজিগুলো একটু দিয়ে দে। এত জলের শব্দ দেখছি, কঠিন তো জল পড়েই চলেছে। দেখতে না পারলেই চলন বাঁকা, সকাল থেকে বসে রয়েছে আর এখন যত সব জলে নিয়ে বলতে এসছে। কাজগুলো কি করে হবে? হ্যাঁ আরে আরে রাখছা কেন, ঘরটা বন্ধ করো, আমি তো ওভাবে বলিনি। এই জলটাকে তো অন্য ভালো কাজে লাগানো যেতে পারে। দেখো সেদিন তো বলে গেল যে জল অপচয় করা উচিত নয়, ওটা তো আমাদের সবজি বাগানে লাগাতে পারি, পারি না কি? হ্যাঁ এই তো আমাদের বাগান আছে, ওখানে লাগিয়ে দিই, আমি পাইপ আনো দাঁড়ো। হ্যাঁ জলটা এইভাবে নষ্ট করো না। Thank you.
তাহলে আপনারাও আর জল অপচয় করবেন না। ব্যবহৃত জলকে এভাবে বিভিন্ন কাজে লাগান এবং সেটাকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলুন, কারণ পৃথিবীতে ভৌমজলের পরিমাণ সত্যি করেই অনেক কমে আসছে।